স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। না না, মানে তুই কবে বলতিস আমাকে এই কথাগুলো? ঠিক সময় বলতাম বাবু, সব বিষয়ে অত রাগ করলে চলে না। ঠিক সময়? ইউ আর লিভিং ইন ওয়ান উইক ফর ব্যাঙ্গালোর, ঠিক সময়টা কখন আসতো শুনি? আরে হঠাৎ করে সব ঠিক হয়েছে, তুই ভালো করে জানিস আমি রেজাল্ট বের হওয়ার অপেক্ষা করছিলাম। মা ট্রাই করছিল, আমিও ট্রাই করছিলাম, পরশু দিনে আমার কলেজটা কনফার্ম হয়েছে। তুই তুনিরকে জানিয়েছিস, আমাকে না জানি? ও প্লিজ সোমু, হি ইজ মাই বিএফএফ, ওর সাথে আমি সব কথা শেয়ার করি, 6 বছর বয়স থেকে আমার বন্ধু। আনবিলিভেবল। তো প্রবলেমটা কোথায়? এবার তো জানতে পারছিস আমি যাচ্ছি, কাম ডাউন। ব্যাপারটা জানা আর না জানার নয় শুধু, আই এম ইওর বয়ফ্রেন্ড, ড্যামিট। তুই 2 বছরের জন্য MBA পড়তে যাচ্ছিস, তা আবার ব্যাঙ্গালোরে। তোর একবারও মনে হয় না আমার এই জিনিসটা জানা উচিত। তুই তো জানিস সেটা। ইয়েস, আর নট ফ্রম ইউ। আমি অনেক খুঁজি খুঁজি বার করেছি দুনিয়ার কাছে, তুই আমাকে জাস্ট একবার বলতে পারতি নিজেতে। আমরা গত 4 বছর ধরে একসাথে রয়েছি অনু, অ্যাটলিস্ট এইটুখানি এক্সপেক্ট করতে পারি আমি তোর কাছে। আই থিঙ্ক ইউ আর ওভার রিয়্যাক্টিং, জাস্ট এই কারণটার জন্য আমি তোকে কিছু বলতে চাইনি, তুই এত ওভার রিয়্যাক্ট করবি বলে। তুই জানিস MBAটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? আমার একটা চাকরি চাই, কেরিয়ার চাই। আমি পারবো না সারা জীবন এই এক্সেলের কাজ করতে, জাস্ট পারবো না। অনু অনু শোন, অনু অনু শোন, আমি তোর সেফটির জন্য বলছি অনু। একটা অচেনা শহর, নতুন জায়গা, তুই কি করে ম্যানেজ করবি সব? আর আর কাকিমা, কাকিমাকে কে সামলাবে? আই থট তুমি মাকে দেখবে। কিন্তু কিন্তু তাও প্লিজ সমু, একটা বেটার এক্সকিউজ দে। মা, আমার সেফটি, এগুলো ইস্যুস নয়। কোন কলেজ? তোকে বলিনি? না, মানে আমি ওর ফোন কেটে দিয়েছিলাম, শুনিনি। যখন শুনলাম তুই চলে যাচ্ছিস, তখন আর নিজের মাথাটা ঠিক রাখতে পারলাম না। যাক গে, বাদ দে, কোন কলেজে যাচ্ছিস তুই? MSRIM, রামায়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। রোহানের কলেজ? হ্যাঁ, বাট না, তুই তোর বাট ফাট ছাড়, তুই এক্স বয়ফ্রেন্ড রোহানের কলেজে যাচ্ছিস? না না না, সত্যিই তো এত ওভার রিয়্যাক্ট করার মতো তো কিছুই হয়নি। শোন শোন, ও জাস্ট আমার একটা বন্ধু, এন্ড আই এম ওভার উইথ হিম। ওটা জাস্ট আমার একটা ফেস ছিল। তুই কেন একটা 6 বছর রিলেশন নিয়ে? ও রিয়েলি, ওটা জাস্ট একটা তোর ফেস ছিল? আমি তোর কাছে রোহানের ব্যাপারে যা যা জেনেছি, আর আমি নিজে যা যা জেনেছি তোদের দুজনের ব্যাপারে, এতে তো মনে হয় না যে ওটা জাস্ট একটা ফেস ছিল। না বস, আমি এই রিস্কটা নিতে পারবো না। তুই সিরিয়াসলি এবার ওভার থিঙ্ক করছিস কিন্তু? রোহান আর আমার মধ্যে কিছু নেই, তোর আর আমার রিলেশনশিপ 4 বছর হয়ে গেল। রোহান শুধু আমাকে জাস্ট অ্যাডমিশন পেতে হেল্প করেছে। আমাকে না মেল সাইকোলজি শেখাতে এসো না। ও অ্যাডমিশন পেতে নয়, তোকে পেতে চেয়েছে। সালা অনেকদিন ধরে এই মালটা প্ল্যান করছিল। কাম ডাউন সমীরণ। না পারছি না, আমার অবর্তমানে আমার গার্লফ্রেন্ডের সাথে কেউ রাত কাটাবে আমি একদম সহ্য করতে পারবো না।
হ্যালো পিপল, কি হলো আবার? কিরে তোরা এরকম ইন্ডিয়া পাকিস্তানের মতো বসে আছিস কেন? কথা বল। হ্যাঁ সেই, এখন শুধু পার্টিশনটা করাটাই বাকি আছে। আরে বাবা, আমার এই এমবির কথাটা বলেই ভুল হয়েছে। আরে বাবা, নিজেদের মধ্যেকার ব্যাপার মিটিয়ে নে না, দেখ আমি তোদেরকে এইভাবে দেখতে পারি না। ঠিক করার মতো কিছু নেই তুনির। এই এই, আরে কোথায় যাচ্ছিস? এই এই দাঁড়া, আরে এই সালা। এই তুই যা, ওর সাথে গিয়ে কথা বল। যা। কেন, আমি কেন যাব? আরে দেখ, এখন এইসব ইগো ফিগো দেখাস না। আরে যা, ওর সাথে গিয়ে একটু কথা বল। দেখ তুই যদি এখন ইগো দেখাস, পরে কিন্তু পস্তাতে হবে। না জানা ভাই, আমি হাত জড়ো করছি। এ একটু কাট করে দে না, আরে ভালো লাগবে। অভি না যাও ছোড় কর কি দিল অভি ভরা নেহি। এ প্লিজ কর না, কর না, কর। আরে আমি এইভাবে দেখতে পারি না ভাই তোদের, প্লিজ প্লিজ যা। এই ওখানে গিয়ে ঝামেলা পাকাবি না কিন্তু। তুই প্রমিস করেছিলি কিন্তু তুই ছেড়ে দিবি। যার জন্য করেছিলাম প্রমিসটা, সেই যখন আর থাকবে না, তখন ওই সব ফালতু প্রমিস রেখে আর কি লাভ? আই এম সরি, আই এম সরি। মি টু, আমার এভাবে বলাটা উচিত হয়। আই এম সো সরি। আমি আমার পড়াশোনা কেরিয়ার নিয়ে অতটা ভাবি না যতটা তোকে নিয়ে ভাবি। শেষ 3 বছর ধরে তোকে দেখছি, তুই 12 ঘন্টা ধরে প্রাইভেট ফার্মে কাজ করছিস, তার উপরে ফিনান্সও করছিস। আমি আমি সামলে নেব, তুই প্লিজ চিন্তা করিস। আমি তোকে খোয়াতে চাই না। মি টু, আমি আমার সোমাকে হ্যাপি করতে চাই। আমি আমার মাকে বলেছি, ওনার কোনো প্রবলেম নেই, আমারও কোনো প্রবলেম নেই। তোর যদি কোনো প্রবলেম থাকে তবে আমি খুব খুশি। বাহ দারুণ, এতক্ষণে তবে ইন্ডিয়া পাকিস্তানের মিল হলো। হ্যাঁ তুই অনেক হেল্প করলি রে সালা, ইংরেজ কি ওলাদ। ওকে মাই লর্ড, লেকিন হাম তুমসে 3 গুণা কি প্রিপোজাল করেঙ্গে। হ্যালো ভাই, তোদের দুজনের প্রেম হয়ে গেল কিন্তু সালা আমার কোনো মেয়ে জোটে না সালা। আরাম দাদা, চলে না বাবু, সরি সরি, কিছু বলতে চাইনি। এত ওভার রিয়্যাক্ট, আমাকে না মেল সাইকোলজি দেখাচ্ছিস?
ভাই তোদের দুজনের প্রেম হয়ে গেল, কিন্তু শালা আমার কোনো মেয়ে জোটে না। হয়ে গেছে, ঠিক আছে, আর পাচ্ছি না। আমার কোনো এতক্ষণ ফেক হাসি দিতে পারি না, সঙ্গে সঙ্গে কাট করবি।